ধামরাই উপজেলায় ধামরাই হার্ডিন্স সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা প্রকল্পের সহযোগিতায় ধামরাই হার্ডিন্স সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে আজ দুপুর বারো ঘটিকার সময় স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত মোহাম্মদ দেলওয়ার হোসেনের সঞ্চালনায় প্রত্যাশা প্রকল্পের কত দূরে নাটক প্রদর্শনের মাধ্যমে স্কুল প্রোগ্রামের কার্যক্রম শুরু হয় নাটকটি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে উপভোগ করেন এবং নিরাপদ অভিবাসন ও নিয়ম মেনে বিদেশ গেলে কী কী সুবিধা রেমিটেন্স এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন অভিবাসনের সুশাসন নিশ্চিতকরণে ও ইউরোপ ফেরত ওইবাসীদের টেকসই মনোসামাজিক ও সামাজিক ও অর্থনৈতিক পুনরায়ত্রীকরণ সহায়তা করা এই বিষয় নিয়ে আলোচনা করা হয় উক্ত স্কুল প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম প্রধান শিক্ষক দামরায় হার্ডিন সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ উক্ত স্কুল প্রোগ্রামের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন